আমি যে জায়গাতে কাজ করতেছি ওইগুলা গ্রাম অঞ্চল আপনি যাই দেখবেন রিক্সা ভাঙা রাস্তা দোকানও পাবেন না আমার ফ্যাক্টরির জায়গায় মোবাইল ফ্যাক্টরি যে জায়গায় আছে ধান ক্ষেতের মধ্যে ওই অত্র অঞ্চলে আমার এখানে ওই যে যেটা বললাম ধান ক্ষেতে পাবেন যে ফ্যাক্টরিগুলো সতেরশো লোক কাজ করে সতেরোশো লোকের ভিতরে যারা কাজ করে তারা বেশিরভাগ মহিলার তারা কখনো একটা গায়ন করেনি আর বলতে খারাপ শোনা যায় ওইসব সমস্ত জায়গায় অনেকে যা ভাষা কাজ করে ঠিক আছে আমার ওয়াইফ থেকে শুরু করে ওই অত্র অঞ্চলের সবাই মহিলার আমাকে একটা বার গালি দিয়ে পড়ে সবচেয়ে বড় দেয় আমার ওয়াইফ কাজের মহিলা পাচ্ছে না পায় না যদি কাজে বলে বললে বলা ঠিক না ঠিক আছে এখন ওরা স্বাবলম্বী ওরা স্যালারি নেয় ওরা চাকরি করে এবং আমার এখানে এবং অসংখ্য পরিবার আছে যারা তিনজন চারজন কাজ করতেছে মা কাজ করতেছে মেয়ে কাজ করতেছে বা ছেলে কাজ করতেছে তারা পনেরো বিশ ত্রিশ হাজার টাকা একটা বাসা নিয়ে যেতেছে ঠিক আছে তারা সুন্দরভাবে জীবন যাপন করতেছে এখন আপনারা ঢাকাতে আসেন ঢাকাতে আইসা কি করে এই ওয়ার্কার গুলো ঢাকাতে আসে আইসা কি করে ঢাকা যতটুক না ওদের মানে স্বাস্থ্যগত একটু বেশি অর্থনৈতিক ভাবে ক্ষতি হয় তারা বাসা বাড়ানো থাকতে হয় তারা এদিক থেকে কিনে খেতে হয় আর আমার গ্রামের মেয়েরা আমার যে জায়গায় আছে ওরা নিজেরা শাক করে আমার যে টাকাটা বা এটা চিকিৎসা বা বাচ্চাদের পড়াশোনা এটা কাজে লাগাতে পারে ঠিক আছে তাহলে আমরা সবাই কেন ঢাকায় কোনো করব করবো ঢাকা বা গাজীপুরকে কেন করব আমরা কেন আমাদের মফস্বলে আমাদের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে যদি আমরা ফ্যাক্টরিগুলো করি অফিসগুলো করি কেন ওই জায়গার মানুষগুলা অর্থনৈতিক উন্নতি করতে হবে না আমাকে একটু বলে আমার আমি বলছি তো আমি সব জিতে জিতে করি আমি অসংখ্য মানে আজকে দীর্ঘদিন আমি আমার কোম্পানিতে একটা ভালো লোক নিতে চাই মানে সেলস বাড়ানোর জন্য

আমি থাকার জায়গাও আছে বাট আমি ঢাকাতে না কাজ করতে হলে কুমিল্লা করতে হবে ঠিক আছে কারণ কুমিল্লাকে আমি কুমিল্লা না শুধু আমি সারা বাংলাদেশে প্রতিটা মফসল শহরে আমাদের দেশে এত মানে আমাদের দেশে ইয়ং অ্যাসেট এবং বাংলাদেশের ছেলেমেয়েরা এত মানে কাজের প্রতি দক্ষ এবং আন্তরিক আমরা চাইলে গেছে না অনেক কিছু করতে পারি কিন্তু আসলে আমাদের চিন্তা চেতনা গুলা না এমনভাবে মানে এক জায়গায় আটকে এসছে ঠিক আছে যে আমরা আসলে এটা আসলে অনেক বিশাল কথা আমি বলে আপনাকে ভেঙে বলতে চাইও না এইসব ফোরামে ঠিক আছে আমাদের অনেক সুযোগ আছে ঠিক আছে আমার 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 এটাকে যদি মডেল হিসেবে অসংখ্য কোম্পানি আছে আমার তো টেকনোলজি অন্যরা হতে পারে বিস্কুট তৈরি করে দিয়ে আরো সহজ জিনিস বাট আমি টেকনোলজি যদি আমি এইসব গ্রাম অঞ্চলে করতে পারি ঠিক আছে আপনারা ওই জায়গাতে টেকনোলজি পল্লি হয়ে গেছে ছেলে ছেলেমেয়েরা

এবং আমার হেড অফিসও শহরের মধ্যে না সিটি কর্পোরেশনের মধ্যে না সিটি কর্পোরেশনের বাইরে